গাইজ, আজকে কুয়াশা দেখো বাইরে, কি কুয়াশা! আজকে এখন বাজে 7:30 নাগাদ, এত কুয়াশা! তার মানে আরো সকালে আর কত ছিল, এখনই মানে দূরে যে বাড়িগুলো দেখো আমাদের ওখানে মাঠ আছে ওগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জাস্ট ঢেকে গেছে। দেখতে ভালোই লাগছে, কি অবস্থা দেখো! হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীরাস ব্লগ। তোমরা কেমন আছো? আই হোপ ভালোই আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 11:10 বাকি, তো গুড মর্নিং সবাইকে। আমি এখন কিচেনেই আছি, দেখতে পাচ্ছ কিচেন, তো অ্যাজ ইউজুয়াল রান্না করছি। তো আজকে বেশি কিছু রান্না না, আজকে অল্প স্বল্পই রান্না হবে, কারণ কালকে তো রিচ খাওয়া দাওয়া বেশি হয়েছে, তো আজকে বেশি কিছু না। তো আমি লাল শাক করেছি, আর এখানে আর মাছ, কালকে আনা হয়েছিল আর মাছ, এই মাছের বাজার শুরু বলেছিলাম, তো মাছ আজকে আর মাছ করছি। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মাখা মাখা একদম, তো মাছ ভাজা হয়ে গেছে, তখন মশলাটা ভাজা হচ্ছে, রান্না হয়ে যাবে, এইটুকুই রান্না আজকে, বেশি কিছু রান্না করবো না। তো গাইস দেখতে থাকো আমার ভিডিও ব্লগ, প্লিজ স্কিপ করবে না। ছেলে আমার জন্য স্যান্ডউইচ বানাচ্ছে, এটা ওদের স্কুলের অ্যাক্টিভিটি ছিল, তো ওকে স্লাইস করে কেটে দিয়েছি আমি সব টমেটো আর শসা, ও আমার জন্য এখন বানাচ্ছে স্যান্ডউইচ, খুব সুন্দর গার্নিশ করেছে নিজে নিজেই। ছেলে আর বাবা চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এসেছে, এখন দুজনে মিলে লাগাতে বসেছে, ছেলের খুব শখ গাছ আনবে, গাছ এনে লাগাবে, যেহেতু দাদাই লাগায় তাই জন্য এখন বাবাকে জোর জবরদস্তি করে এই গাছ নিয়ে এসেছে, এখন এই গাছটা লাগাবে। তুই লাগাতে পারবি? পারবে লাগাতে? এই তো সুন্দর গাছ লাগিয়েছ, চন্দ্রমল্লিকা গাছ। তুমি পছন্দ করে নিয়ে এসেছো, সুপার হয়েছে তো। আরে আমার হাজবেন্ড আমার জন্য কি এনে দিয়েছে জানো, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ডান্ডা, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলো, মেয়েদের সবারই, এটা বাড়িতে বাড়িতে সবারই থাকে, তো এটা আমার নষ্ট হয়ে গেছিলো কালকে অবধি, আমি নষ্টটা দিয়ে চালিয়েছি। তো অ্যাকচুয়ালি এটা আমাদের অতটা বেশি দরকার পড়ে না, কেননা আমাদের হাউসমেট আছে, যেহেতু ও আসছে না কদিন যাবত, 4-5 দিন যাবত ও একটু বাইরে গেছে, তো ওই কারণে আমার এই ডান্ডাটা তখনই আমাদের খুব বেশি পরিমাণে ইউজ হয়, তো ওই কারণে আগেরটা নষ্ট হয়ে গেছে, তো এটা এখন আমার জন্য আমার বর কিনে এনেছে, তো আজকে নতুন ডান্ডা, নতুন ডান্ডা দিয়ে আজকে আমি ঘর মুছবো। তো 12টা বাজে গাইস, অনেক লেট হয়ে গেছে, আমি ফটাফট আগে ঘরটা মুছে ফেলি প্লিজ। গাইস আজকে আমার ছোট্ট ব্লগ ছিল, বেশি কিছু নেই, তো আজকে এখানে ভিডিওটা শেষ করব। তোমাদের যদি ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তাহলে আজকের মতন এখানেই টাটা, গুড নাইট, 11টা বেজে গেছে, শুয়ে পড়ো অ্যান্ড টেক কেয়ার, বাই।